ওয়ালাইকুম সাল্লামতল্লাহ আরক জি জাবের ভাই এম ডি ভাই আপনি আবার জানতে চেয়েছেন যে যে রুকু পেলে রাকত ধরা যায় তার দলিল কি বা সেটার রেফারেন্স জানতে চেয়েছেন দেখুন এই বিষয়ে কয়েকটি হাদিস আছে যেমন হাদিসে এসেছে আবহা আবু হরাল রাজ্য তালমার একটা হাদিস তিনি বলছেন হাদিস হলে এজা যে তুমি আল্লাহ সাল্লা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যখন তোমরা নামাজের দিকে আসবে ও নাহান সজুদুন এবং আমি সিজ আমরা শিজ অবস্থায় আছি বা যদু তোমরা সিজদা করো আমাদের সাথে বলা তার উদ্দু হা সেইয়ান এবং সেটাকে কোনো রাকাত গণ্য করো না এবং বলেন ওমান আদ্রাকা রাক আহ আদরাকা আদ্রাকা সলা আর যে রাকাত পেয়ে গেল সে নামাজ পেয়ে গেল এটাই আবু দাউদের অন্য শব্দ এসেছে মান আদরাকার রুকু আদরাকার আদ্রাকার রাকা যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেয়ে গেল এটা একশো নিরানব্বই সাফাতে এটা বলা হয়েছে আচ্ছা এটা আবু দাউদের আবুদা এই হাদিসটি পাবেন আপনি আবু দাউত শরিফের আটশো তিরানব্বই নম্বর হাদিস দারাকুতনির একশো বত্রিশ নম্বর হাদিস হাকিমের প্রথম খণ্ডের দুশো ষোলো নম্বর হাদিস এবং দুশো তেহাত্তর নম্বর হাদিস দুশো চুয়াত্তর নম্বর হাদিস বাইহাকিতে পাবেন দ্বিতীয় খণ্ডের উনন উননব্বই নম্বর হাদিসে আচ্ছা এরকম এই হাদিস আরো অনেক হাদিস আছে বাইহাকি রহমতুল্লাহ এর হাদিসা আছে তারপরে বিভিন্ন রকম বিভিন্ন হাদিসা আছে আচ্ছা তারপরে আরেকটা হাদিস আছে বিষয়ে যে আল্লাহ সাল্লাম বলেছিলেন ইজাজে তুম আলি ইমাম রাখেন ফরকাও যখন তোমরা নামাজের জন্য মসজিদে আসবে আর ইমামকে রুকু অবস্থায় পাবে ফারকাও তোমরা সেই অবস্থা রুকু করো ওয়ে কানুদু সে যদি সিজদা অবস্থা থাকে তাহলে তোমরা সিজদা করো ওয়ালা তাআতাদ্দুহ বিস বিসজুদ বিসজুদে ইদা লাই লেয়াকুন রুকু যে সিজদার সাথে রুকু থাকবে না সেই সিজদাটাকে তোমরা কিছু ধরো না অর্থাৎ রাকাত মনে করো না তাহলে এখানে বোঝা গেল যদি সিজদার সাথে রুকু পাওয়া যায় রুকু থাকে তাহলে সেটা আপনি রাকাত ধরতে পারবেন তারপরে অন্য একটা হাদিসে আবহাওয়ার হাদিস যে মান আদ্র কা রকা আত মানে সলা যে ব্যক্তি নামাজের রাকাব রাকা মানে এখানে রুকু ফকত আদ্রা কাহা অর্থাৎ সে নামাজ পেয়ে গেল কাবলা আইয়ো কি মাল ইমাম সল ইমাম তার পিঠটা সোজা করার আগে আগে অর্থাৎ রুকু যদি পেয়ে যায় এখানে রাকা মানে রুকু সে দ্বারাকুতনি এবং তো এই হাদিস বর্ণনা করা হয়েছে বিভিন্ন হাদিসে এটা বর্ণনা করা হয়েছে যাই হোক এই হাদিসের দ্বারাতে বা এই দলিলের ভিত্তিতে এটা বলতে পারেন আপনি যে রুকু পেয়ে গেলে রাকাত গণ্য করতে পারেন